শ্রেণীকক্ষের আলোচনার সূত্র ধরে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বিকেল 5:30টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে দুপুরে মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাকে জামিন দেন। হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ কারাগারের সামনে সাংবাদিকদের বলেন, আদালত থেকে জামিনের কাগজপত্র যাচাই শেষে কারা কর্তৃপক্ষ শিক্ষককে মুক্তি দিয়েছেন। গত 23 মার্চ ও 28 মার্চ আদালতে হৃদয় মণ্ডলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। সে সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আবারও আবেদন করলে আদালত মামলার সবকিছু যাচাই বাছাই করে জামিন মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী। মামলায় জানা যায়, গত 22 মার্চ আটক করা হয় বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডলকে। 20 মার্চ স্কুলের 10ম শ্রেণীর একটি ক্লাস চলাকালে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথা গোপনে রেকর্ড করে শিক্ষার্থীরা। পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিচার দাবি করে তারা। 22 মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আসাদ হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন।